नमस्कार। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 140তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি দুর্যোধন তিনি আত্মহত্যা করতে চাইছেন, তার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। তিনি তার পিতা ধৃতরাষ্ট্রের কাছে তার মনোবেদনা বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেছেন। সেখানে তিনি পিতাকে অনুরোধ করছেন যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানাতে। ধৃতরাষ্ট্র দুর্যোধনের কথায় প্রভাবিত হয়ে, যদিও ধৃতরাষ্ট্র মনে মনে তার পুত্র দুর্যোধনের মতনই একই ধারা পোষণ করতেন পাণ্ডবদের ওপর, অর্থাৎ দুর্যোধন পাণ্ডবদেরকে যে দৃষ্টিতে দেখে, পাণ্ডবদের প্রতি তার যে ধারণা, ধৃতরাষ্ট্রের একই ধারণা, একই রকমভাবে তিনিও পাণ্ডবদেরকে দেখেন। ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের মধ্যে একটা পার্থক্য আছে, ধৃতরাষ্ট্র রাজা, তাকে কিছুটা সামলে সুমলে চলতে হয়, কিছু কাজ তাকে লোক দেখানো করতে হয়, তিনি যথেচ্ছাচারভাবে যা ইচ্ছে তাই হয়তো সবসময় করে উঠতে পারেন না, কিন্তু মানসিকভাবে তিনি আর তার জ্যেষ্ঠ পুত্র একই সমতলে দাঁড়িয়ে আছে। তো তিনি প্রথমে পুত্রের মন ভালো করার জন্য তার সভাগৃহটিকে আরো সুন্দর করে তৈরি করে দেবার আদেশ দিলেন, আরো সুন্দর করে সাজিয়ে যাতে দেওয়া হোক হস্তিনাপুরের সভাগৃহ, আর খানিকটা পাণ্ডবদের তুলনায় সেরকম যেন অন্তত খানিকটা হয়ে ওঠে। কিন্তু এসব কিছুতেই দুর্যোধন ভোলার নয়, তিনি এক গো করে ধরেই আছেন, তাকে তার পিতাকে বাধ্য করছেন তিনি যে যেমন করে হোক যুধিষ্ঠিরকে পাশা খেলার নিমন্ত্রণ জানিয়ে তাকে শকুনের সামনে উপস্থিত করার জন্য। বিদুরের কানে এসছে পাশা খেলার কথা, তিনি নানাভাবে এই পাশা খেলার যে খারাপ জিনিস, খারাপ গুণ, সেগুলো তিনি নানাভাবে ধৃতরাষ্ট্রকে বলেছেন। তিনি এই কথা বলেছেন যে আমি আপনার এই চেষ্টার প্রশংসা করতে পারি না, এবং এই আপনার ছেলের সঙ্গে আরেকজন ছেলে কেন ঝগড়া বিবাদ আপনি তৈরি করে দিতে চাইছেন, আর এই পাশা খেলার ফলটা কি আপনি তো জানেন। ধৃতরাষ্ট্র কোনো কথাই শুনতে চান না, তিনি বলছেন না না, এখানে বন্ধুভাবে খেলা হবে, আমার ছেলে ধরেছে যে তার দাদার সঙ্গে পাশা খেলবে, বন্ধুত্ব উপায়ে খেলা হবে, এটা শুধুমাত্র খেলা, তুমি যাও গিয়ে যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করে এসো, সে যাতে পাশা খেলার জন্য আসে। এই যে ঘটনাটাকে, এটাকে যদি আমরা অন্য আরেকটা দিক থেকে দেখি, এই যে রাষ্ট্রযজ্ঞের কাহিনী, শিশুপাল মারা গেছেন, দুর্যোধন যুধিষ্ঠিরের রাষ্ট্রভা দেখে ভীষণ মনঃকষ্টে ভুগছেন, তিনি খুব ঈর্ষান্বিত অসান্বিত হয়েছেন, এই যে কাহিনীর একটা ধারায় চলছে। যে মুহূর্তে পাশা খেলার কথা উঠল, যেই মুহূর্তে শকুনির প্ররোচনায় পাশা খেলার কথা এলো এবং ধৃতরাষ্ট্র নির্দেশ দিলেন বিদুরকে বন্ধুত্বভাবে, বন্ধুত্বপূর্ণ বাতাবরণে পাশা খেলা হবে, তুমি ডেকে নিয়ে এসো যুধিষ্ঠিরকে, সেই মুহূর্তে যারা এতক্ষণ মহাভারত শুনছিলেন তারা একটু নড়ে চড়ে বসলেন। আমরা সেই প্রক্ষিপটাকে আজকে ধরব। আসলে
আমরা কথা বলতে বলতে ভুলেই গেছি মহাভারত বলা হয়েছে তিন ভাবে। মহাভারত শুনছেন পাণ্ডবদের অধস্তন পরীক্ষিত পুত্র জন্মেজয়, অভিমন্যুর তিনি নাতি, অভিমন্যু অর্জুনের পুত্র। এই কথা, এই মহাভারতের কথা শুনছেন জন্মেজয়, বৈশম্পায়নের জন্মজয়ের সভায় মহর্ষি বৈশম্পায়ন, সেখানে উপস্থিত আছেন উগ্রশ্রবা। আবার এই মহাভারতেরই কথা বলা হচ্ছে নৈমিষারণ্যে উগ্রশ্রবা সৌতি, তিনি বলছেন নৈমিষারণ্যে শৌনক ঋষির সভায় বসে। তিনভাবে মহাভারত বলা হচ্ছে পর পর পর। আমরা প্রত্যেকটা সভার যখন শ্রোতারা শুনছেন, অর্থাৎ যখন জন্মেজয় শুনছেন, যখন উগ্রশ্রবা শুনছেন, এবং যখন উগ্রশ্রবা বলছেন সৌতিক শৌনক ঋষির সভায়, সেখানে মুনি ঋষিরা শুনছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই শ্রোতারা ঠিক এই জায়গায় এসে, অর্থাৎ যে মুহূর্তে ধৃতরাষ্ট্র নির্দেশ দিয়ে বিদুরকে পাঠালেন পাণ্ডবদের কাছে পাশা খেলা নিমন্ত্রণ করে নিয়ে আসার জন্য, তিনটি ক্ষেত্রেই শ্রোতাদের মধ্যে আমরা একই ধরনের রিয়াকশন দেখতে পাচ্ছি। সেটা কি, যে সবে প্রশ্ন করছে পাশা খেলাটা হলো কি করে, পৌরব ভাইরা তো এতেই শেষ হয়ে গেল, আর এই ঘটনায় কত কষ্ট পেয়েছে পাণ্ডবেরা, আর এই সভাতেই তো সব বড় বড় পাষাণেরা ছিল, এত বড় একটা জঘন্য ঘটনা ঘটলো, সেখানে যারা অভিভাবক ছিলেন কুরুপ বংশের, কুরুপ বৃদ্ধরা ছিলেন, তারা এর গতি প্রকৃতি ভবিষ্যৎ কিছু না বুঝেই অনুভূতি দিয়ে দিলেন, আর বারণ করলেই বা কে বারণ করেছিলেন, সবিস্তারে প্রত্যেকেই কিন্তু একই কথা জানতে চেয়েছে। যুধিষ্ঠিরকে পাশা খেলার আহ্বান জানানোর জন্য ধৃতরাষ্ট্র বিদুরকে নির্দেশ দিয়েছেন, সেটা কিন্তু ঠিক, সেটা যেমন ঠিক, কিন্তু তার মনের মধ্যে বিদুরের সতর্ক বার্তাটা ভীষণ কাজ করতে লাগলো। অর্থাৎ বিদুর যে ধৃতরাষ্ট্রকে বারবার সতর্ক করে দিয়ে গেলেন, দেরিতে হলেও বিদুর যখন রওনা দিয়ে দিয়েছে পাণ্ডবদের কাছে ধৃতরাষ্ট্রের পাশা খেলার আমন্ত্রণ নিয়ে, যখন তিনি অলরেডি হস্তিনাপুর থেকে রওনা দিয়ে দিয়েছেন, এমনই সময়ের মধ্যে বারবার ধৃতরাষ্ট্রের মনে বিদুরের সেই সতর্ক বার্তাটা কাজ করতে লাগলো, তিনি একটা দোলাচলের মধ্যে পড়লেন। বিদুর যা বলে গেল সেটা ধৃতরাষ্ট্রের মনে কিছু সময়ের জন্য হলেও একটা ভয় ধরালো। বিদুরকে তিনি যতই বন্ধুত্ব পরিবেশের মধ্যে পাশা খেলার কথা বলুন না কেন, তিনি তো জানেন যে পন ধরে পাশা খেলে সব জিতে নেবেন শকুনি, বিদুরও সেটা জানেন এবং ধৃতরাষ্ট্রও সেটা জানেন। সেই জন্য বিদুরকে উড়িয়ে যেমন দিতে পারছে না, বিদুরের কথাকে যেমন নস্যাৎ করতে পারছেন না ধৃতরাষ্ট্র, কারণ ধৃতরাষ্ট্র জানেন যে বিদুরের কথা না যতবার তিনি অতিক্রম করেছেন, যতবার তিনি বিদুরের কথা শোনেননি, ততবার প্রত্যেকবারই ধৃতরাষ্ট্রের ভীষণ বিপদ এসেছে, তার মান নষ্ট হয়েছে, তার সম্মান নষ্ট হয়েছে, তিনি বহু বিপদে পড়েছে। সেই জন্য তিনি বিদুরের কথা বুঝেই তিনি দুর্যোধনকে ডেকে পাঠালেন আবার, এবং লক্ষ্য করুন এবার তিনি দুর্যোধনকে সম্বোধন করছেন গান্ধারী ধর্মবোধের নামে, বলছেন শোনো গান্ধারীর ছেলে, এতক্ষণ তিনি তাকে নিজের ছেলে বলেইছেন, এইখানে বলবার সময় শোনো গান্ধারীর ছেলে বলছেন কেন,
ধৃতরাষ্ট্রের তো সব সন্তানই বেশিরভাগই সবই গান্ধারেরই সন্তান, তাহলে বিশেষ করে দুর্যোধনকে গান্ধারী সন্তানকে গান্ধারীর পুত্র জেনে পুত্র বলে সম্বোধন করছেন কেন, ধৃতরাষ্ট্র করছেন কারণ কারণ গান্ধারীর যে ধর্মবোধ আছে সেই ধর্মবোধটাকে তিনি স্মরণ করিয়ে দিতে চাইছেন দুর্যোধনকে। বলছেন শোনো বিধুর কিন্তু এই পাশা খেলা একেবারেই পছন্দ করবে না, আর এই বিধুর এমন মানুষ নয় যে সে আমার খারাপ চাইবে, আমি কিন্তু ভালো করে বিচার করে দেখেছি অতীতের ঘটনার সমস্তগুলোর থেকে, আমি বিশ্লেষণ কথা করে দেখেছি অতীতের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, বিধুর যে কথাগুলো বলে বিধুর যে পরামর্শ দেয় এবং আগেও যা বলেছে তাতে আমার হিতই হয়, আমার ভালো হয়, আমি তার কথা যেগুলো শুনিনি সেক্ষেত্রে আমার অহিত হয়েছে, তুমি বিদুরের কথা শোনো তোমার ভালো হবে। ধৃতরাষ্ট্র বিদুরের অনেক প্রশংসা করলেন, বললেন বড় জ্ঞানী মানুষ এই বিদুর, বৃহস্পতির মতন তার বুদ্ধি, এবং বৃহস্পতি যত রাজনীতির জ্ঞান ইন্দ্রকে দিয়েছেন সেই সমস্ত রাজনীতির জ্ঞান বিধুর জানে। বিধুর কেমন জানো, বৃষ্ণির রাজসভায় যদুবৃষ্ণিদের রাজসভায় উদ্ধব যেমন মহামন্ত্রী তিনি যেমন রাজনীতি পরাঙ্কম, ঠিক আমাদের বিধুরও ঠিক সেই সব রকমই, তিনি তেমনই রাজনীতিজ্ঞ। আর এটা তো ঠিক, পাশা খেলা সবসময় বিদা বিবাদ বিসংবাদ ঝগড়া ঝাঁটি মারপিট হয়, এবং যদি বিবাদ বিভেদ হয়, যদি সেখানে ভাইয়ের ভাইয়ের মধ্যে বিবাদ বিসংবাদ হয় তাহলে মনে রেখো সেটা রাষ্ট্রের ক্ষতি হবে, অতএব তুমি পাশা খেলার ভাবনাটা বাদ দাও, এবার তুমি নিজের কথাটা একটু ভাবো। ধৃতরাষ্ট্রের রাজ্যের লোভ আছে, তার রাজ্যের লোভ ভীষণ কিন্তু মাত্রাহীন, তার পুত্রের মতো এতটা মাত্রাহীন সর্বনাশের নয়, একটা জায়গায় তার সন্তুষ্টি আছে। তিনি বলছেন যাই হোক যা আমার অপ্রাপ্য তা তো আমি পেয়েছি, এ রাজ্য তো আমার পাওয়ার কথা ছিল না সে রাজ্য তো আমি পেয়েছি, সে রাজ্যের সমস্ত অধিকার তো আমার কাছে এসেছে এবং তার সুবাদে এই রাজ্যের সব সুখ ভোগ ক্ষমতা তুমি তো ভোগ করছো, অতএব এইখানে অন্তত সন্তুষ্ট হও। এই ভাব অর্থাৎ একটা সন্তুষ্টির ভাব ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ছিল। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বোঝানোর জন্য বলছেন দেখো তুমি তো শাস্ত্র বোঝো, তুমি এই বাড়িতে যথেষ্ট প্রশ্রয় পেয়েছ, এই প্রজন্মে তুমি সবার বড় বলে এই রাজ্যটা তোমার হাতেই তুলে দিয়েছি আমি, তোমাকে রাজত্ব পদ যে দিয়ে দেওয়া আমি বেঁচে থাকতেই আমি তোমাকে সে রাজত্ব ভার দিয়ে দিয়েছি, তুমি তোমার নিজের ভালোটা কেন বুঝতে পারছো না, যেখানে তোমার এত সম্পত্তি এত সম্পদ তোমার পৈতৃক রাজ্যে যেখানে তোমার শাসন চলছে দেবতার মতন তুমি যেখানে আছো সেখানে তোমার এত দুঃখ এত ক্ষোভ এত মর্মপীড়া কোথার থেকে আসছে আমি তা বুঝতে পারছি না। দুর্যোধন একটুকু না ভেবেই সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রকে বললেন ভালো খাচ্ছি আর ভালো পাচ্ছি, এটা এতে মানুষের কোনো রাগ হয় না, এটা ভেবে যে সে তো একেবারে অধম মানুষ, সে যদি শত্রু ঐশ্বর্য দেখে শুধুমাত্র সে ভালো খাচ্ছে ভালো পড়ছে এই কথাটা ভেবেই যদি সে রাগ না হয় তার সে যদি উত্তেজিত না হয় তাহলে তো সে একেবারে অধম মানুষ। এই যে রাজলক্ষ্মী রাজা বলেই ভালো মন্দ খেতে পাচ্ছি,
এই এই যে গতানুগতিকা, এটা আমার একদম ভালো লাগে না। এই যে গতানুগতিক চিন্তা, শুধু ভালো খাচ্ছি ভালো পড়ছি বলেই আমি সন্তুষ্ট থাকব, আমার মধ্যে কোনো উত্থান শক্তি থাকবে না, আমার শত্রুর সমৃদ্ধি যশ প্রতিষ্ঠা দেখেও আমি সন্তুষ্ট হয়ে নির্বীর্য হয়ে থাকব, এটা আমার ভালো লাগে না। আমি যে যুধিষ্ঠিরের সমৃদ্ধি দেখে এসেছি, তার যে রাজ ঐশ্বর্য দেখেছি, তা দেখে আমার কষ্ট বেড়ে গেছে। অর্থাৎ রাজগুণের এক তমভাবের বিকারে আচ্ছন্ন হয়ে আছে দুর্যোধন, এবং সে বার বার একই কথা বলে যাচ্ছে যে আমার শত্রু যখন এত প্রতিপত্তি, এত সমৃদ্ধি, এত যশ, এত সম্পদ, তখন আমি সেখানে সন্তুষ্ট থাকতে পারি না, আমি স্থির থাকতে পারি না, আমি সুস্থভাবে বেঁচে নেই। তাহলে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞের যে উপহার কর এসেছে, জ্যেষ্ঠ পুত্র হিসেবে দুর্যোধনের কাছে সে দায়িত্ব দিয়েছিলেন যুধিষ্ঠির, এবং সেখানে যুধিষ্ঠির দেখছেন একের পর এক রাজারা দাঁড়িয়ে আছেন, আর তারা প্রচুর প্রচুর কর দান করে যাচ্ছেন, উপহার দিয়ে যাচ্ছেন, এবং তাদের যুধিষ্ঠিরের এই উপহার প্রাপ্তি দেখে দুর্যোধনের হৃদয় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারপরে যুধিষ্ঠিরের সেই স্ফটিক শোভিত সভাগৃহ দুর্যোধনকে একেবারে তলানিতে ঠেকিয়ে দিয়েছে, তার ক্রোধ মাত্রা ছাড়া হয়ে উঠেছে। তিনি বারবার একটা কথা পিতাকে বোঝাবার জন্য বলছেন, পিতা ধৃতরাষ্ট্রকে বারবার একটা কথা বলছেন যে দেখো যুধিষ্ঠিরের এত প্রাপ্তি যোগ, এত মাত্রা ছাড়া তার সম্মান লাভ, এইটা আমি সহ্য করতে পারছি না। আমি যখন সেই সভাগৃহে অসম্মানিত হচ্ছি, তখন ভীম হা হা করে হাসছে, আমার এত রাগ হয়েছিল, আমি ভীমকে মেরেই ফেলতে চেয়েছি, শুধু শিশুপালের কথা ভেবে আমি আর ওই কাজটা করে উঠতে পারিনি। আমি যদি সেখানে ভীমকে মারতে যেতাম, আমার দশাও শিশুপালের মতো হতো। আর কি জানো বাবা, শুধু ভীম নয়, দ্রৌপদীও আমার অবস্থা দেখে হেসে উঠেছে, আমি এই অসম্মান কোথায় রাখবো, এই লজ্জা আমি কোথায় রাখবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে দুর্যোধন এই একই কথা বলেছিলেন শকুনির কাছে, সেখানে তিনি বলেছেন যে তার এই অপদস্থ অবস্থা দেখে, তার এই অপদস্থ হবার, বিভ্রান্ত হবার অবস্থা দেখে, সেই রাজসভায় তিনি যখন শুষ্ক জায়গার মধ্যে আছাড় খাচ্ছেন, শুষ্ক দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছেন, বারবার তার একটা বিভ্রম হচ্ছে, তার ফলে তিনি যেভাবে অপদস্থ হচ্ছেন সেটা দেখে রাজকর্মচারী, সাধারণ রাজকর্মচারীরা যেমন তাকে দেখে হেসে উঠেছেন, তেমনি ভীম, অর্জুন, নকুল, সহদেব হেসে উঠেছে। সেখানে কিন্তু একবারের জন্য তিনি বলেননি যে দ্রৌপদীও তার এই অবস্থা দেখে হেসেছে, কিংবা যুধিষ্ঠির তার অবস্থা দেখে হেসেছে। এইখানে তিনি কিন্তু পিতার কাছে ভীমের সঙ্গে দ্রৌপদীর নামও করলেন। আসলে দ্রৌপদীর মতন ব্যক্তিত্ব আমাদের যা মনে হয়, তিনি এরকম অবস্থায় হাসবেন না। যুধিষ্ঠির যেমন হাসতে পারেন না, তিনি বরং অন্য কেউ হাসলে তাদেরকে তিনি ভৎসনা করবেন, দুর্যোধনকে তিনি রক্ষা করবেন, ঠিক দ্রৌপদীর যেরকম ব্যক্তিত্ব, তিনিও সেখানে হাসবেন না, তিনি বরং সেখান থেকে সরে যাবেন। কিন্তু পিতাকে আরও বেশি উত্তেজিত করার জন্য, এবং নিজের কথাকে, নিজের রাগকে, নিজের অপমানকে, নিজের কষ্ট ভোগকে আরও বেশি বাড়িয়ে তুলে বলার জন্যই, তার বাবার কাছে তার মাত্রা অতিরিক্ত করে দেবার জন্যই তিনি ভীমের সাথে দ্রৌপদীর নাম রেখেছেন। দুর্যোধন বলেছেন, যুধিষ্ঠিরের বাড়িতে এত সম্পদ, সেখানে আমি কাউকে অভুক্ত থাকতে দেখছি না, কাউকে আমি
অলঙ্কার বিহীন দেখিনি, সবাই খুব সুন্দর সেজে গুজে আছেন, সবাই খুব আনন্দের সঙ্গে আছেন, সবাই যথেষ্ট খেয়ে পরে রয়েছেন। আমি দ্রৌপদীকে দেখলাম, তিনি না খেয়ে আছেন, কিন্তু একজন অন্ধ মানুষ, একজন ব্রাহ্মণও তখন যদি না খেয়ে আছে জানতে পারেন, তবে তাকে না খাইয়ে দ্রৌপদী খেতে বসছেন না। আর রাজকর, সারা ভারতবর্ষের সমস্ত রাজারা যুধিষ্ঠিরকে রাজকর দান করেছে, শুধু দেয়নি দুটি রাষ্ট্র, এক হচ্ছে দ্রুপদ পাঞ্চালরা, তারা দেয়নি, কারণ তাদের সাথে পাণ্ডবদের এক বৈবাহিক সম্পর্ক, আর দেয়নি অন্ধক বৃষ্ণিরা, তাদের সাথে পাণ্ডবদের বন্ধুত্বের সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্ক এবং এই বন্ধুত্বের সম্পর্ক এই দুই রাষ্ট্র ছাড়া আর সবাই, ছোট বড় সমস্ত রাজারাই কি প্রচুর পরিমাণে উপহার রাজকর দিয়েছে, এত রাজকর এত উপহার তাকে দিয়েছে যে আমি এই দিক থেকে দাঁড়িয়ে ওই দিক দেখতে পাচ্ছি না। আর এত সমৃদ্ধি দেখার পরে কি আমার বেঁচে থাকাটা আপনি ভালো মনে করছেন? আমার কৃশতা, আমার বিবর্ণতা, আমার কষ্টের কারণ তো এটাই যে যারা ছোট, যারা হীন, তারা আজ বড় হয়ে উঠেছে, আর যারা আমরা বড় মানুষ তারা নেমে এসছে নিচে। কালিয়াংশ বিবর্ধন্তে জ্যেষ্ঠা হিয়ন্ত এবচন, আসলে এই কথা দিয়ে বলতে চাইছেন, ছোট অর্থাৎ পাণ্ডবেরা কৌরবদের থেকে হীন ছিলেন, অবস্থার প্রেক্ষিতে তারা নিশ্চয়ই হীন ছিলেন, তারা দুর্গত ছিলেন, তাদের সহায় সম্বল ছিল না, তাদের বনে বনে পালিয়ে পালিয়ে বাঁচতে হয়েছিল এই দুর্যোধনের ভয়ে। তাদের এখন এত সমৃদ্ধি, এই সমৃদ্ধির মাত্রাটা এতটাই ছাপিয়ে গেছে যে ধারে কাছে হস্তিনাপুর পৌঁছতে পারে না। সেই জন্য তিনি বলছেন, যারা ছোট, যারা হীন, তারা আজকে বড় হয়ে উঠেছে, কানিয়াংশ বিবর্ধন্তে, আর যারা বড় ক্ষতিমান ছিল তারা হীন হয়ে পড়েছে, এই অবস্থা এসে গেছেন তিনি। পিতা ধৃতরাষ্ট্র তবু বলছেন, দেখো তুমি এরকম কেন কথা বলছো, তুমি শুধু বড় নয়, তুমি গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র, তোমার সম্পত্তি যুধিষ্ঠিরের চেয়েও বেশি, তোমার সহায় শক্তিও তার সমান, তুমি আর কুল মান মর্যাদাও যুধিষ্ঠিরের সমান, এবং সবচাইতে বড় কথা কি জানো, তুমি যাকে বিদ্বেষ করছো, যাকে হিংসে করছো, সে কিন্তু সেই কথাটা জানে না, সে বুঝতে পারছে না, যুধিষ্ঠির বুঝতে পারছে না যে তুমি তাকে এতটা হিংসে করছো, এতটা বিদ্বেষ করছো। সুতরাং তাকে এতটা হিংসে করে, বিদ্বেষ করে কি লাভ তোমার? ধৃতরাষ্ট্র অনেক বোঝালেন দুর্যোধনকে, অনেক নীতি নৈতিকতার অনেক উপদেশ তিনি শোনালেন, কিন্তু দুর্যোধন কিছুই শুনতে চান না। অর্থাৎ পিতা দুর্যোধনকে এতটাই প্যাম্পার্ড করে ফেলেছেন, সুতরাং দুর্যোধন সে প্যাম্পার্ড চাইল্ডের মতন গো ধরে বসে আছেন, তার সেটা চাই চাই চাই। এবং সেখানে তিনি পিতাকে বলছেন যে দেখো, তুমি তোমার সেই শুষ্ক জ্ঞান নিয়ে রাখো, তোমার অবস্থা কেমন জানো? দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলছেন, পুত্র পিতাকে বলছেন, একটা প্যাম্পার্ড চাইল্ড তার বাবাকে বলছেন, তুমি নিজের বুদ্ধিতে কখনো চলো না জানো, তোমার একটা বড় নৌকোর বাধায় ছোট নৌকো যেমন চলে সেরকমভাবেই তুমি চলো, তোমার অবস্থাটা কেমন জানো? তোমার অবস্থাটা হচ্ছে একটা হাতার মতন যে ডাল তরকারির রস বোঝে না, অত সে সবসময় ডাল তরকারির মধ্যে ডুবেই থাকে, তোমার অবস্থাটা তাই, তুমি সেরকম শাস্ত্রের শুষ্ক জ্ঞান নিয়ে পড়ে আছো। না সা জানাতি শাস্ত্রার্থং ধর্মি সুপার সুপার সুভার, তুমি এইরকম অবস্থায় আছো, হয়তো তুমি তুমিই হয়তো আমাকে বেশি বিদ্বেষ করো, সেই জন্য নিজের ভালোটাও তুমি বোঝো না, কোনটাই তোমার মঙ্গল। আসলে দুর্যোধনকে প্রশ্রয় দিয়ে দিয়ে ধৃতরাষ্ট্র এমন অবস্থা করে তুলে দিয়েছেন যে আজকে পুত্রের কাছে পিতাকে বারবার ভর্ৎসনা শুনতে হচ্ছে, এবং স্নেহ প্রশ্রয় তিনি এমনই তৈরি করেছেন তার সন্তানকে, জ্যেষ্ঠ
যার ফলে সেই ছেলে পিতাকে তার পিতাকে অবহেলায় বলতে পাচ্ছেন, আপনি যাদের অভিভাবক, আপনি যে যেসব ছেলেদের অভিভাবক, আপনি যে সমস্ত ছেলেদের পিতা, আপনি যেমন পিতা যেমন অভিভাবক, যে সেই সমস্ত আপনার সেই সন্তানেরা কখনোই পৃথিবীতে বাঁচতে পারে না। যে কাজটা করা উচিত সেই কাজটা আপনি করছেন না, আর অন্য লোকে চালায় বলে আপনি অন্য লোকের কথা অনুসারে চলছেন। আপনার সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার নয়, কারণ আপনি তেমনই পিতা। এত বড় ভর্ৎসনা আজকে শুনতে হলো পুত্রের মুখে স্নেহান্ধ পিতা ধৃতরাষ্ট্রকে। নমস্কার। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই নিশ্চয় এত তব নাম। প্রণাম 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 প্রণাম।